কিন্তু রানী, এই বিয়েতে আমার কিছু শর্ত আছে। দেখো, প্যারিমোহন স্পষ্ট জানিয়ে দিয়েছে সে বাড়িতে থাকবে না, আর বড় জামাইও যে পাকাপাকি ভাবে বাড়িতে থাকবে না, মাঝে মাঝে আসবে, সেটা আমি বুঝে গেছি। এদিকে অভয় আর আমার বয়স বাড়ছে, মাধব সবকিছু সামলাতে পারছে না। আমার পাশে এমন একজন মানুষকে চাই যে আমার এত বড় কারবার, এত বড় সম্পত্তি সামলাতে পারবে। ও হ্যাঁ, তোমাকে বলাই হয়নি, তিনখানা জাহাজ কিনেছিলাম, সেগুলো তিন গুণ দামে বিক্রি করেছি। আমি ভাবছি সে টাকা দিয়ে একখানা নতুন কারবার খুলব, আর তার জন্য একখানা পাকা সড়ক করব একেবারে গঙ্গা পর্যন্ত। চারিদিকে তো গোড়াদের বসতি, আর মাঝখান দিয়ে শুধুমাত্র আমাদের একখানা পাকা সড়ক। অবশ্য আমার উকিলরা বলছে যে গোড়া সাহেবরা এটা ভালোভাবে মেনে নেবে না। আমরা কি করব না করব তা ঠিক করে দেবে গোড়া সাহেবরা। আপনি যা ঠিক মনে করবেন তাই করবেন, কমশীর বললে তারপর না দেখা যাবে কি করা হবে। তুমি দেখছি গোড়া সাহেবদের উপর বেশ চটে আছো। চট বনে তারা এমন ভাবে অত্যাচার করে চলবে? রানী, আমরা চাইলেও ওদেরকে আমরা হটাতে পারবো না। ওরা এই দেশে থাকার জন্য একেবারে পাকাপাকি ভাবে তৈরি হয়ে এসেছে, তা না হলে হয়তো এত বছরে ব্যবসা করেই ফিরে যেত। আমরা বুঝতে পারছি ধীরে ধীরে ওদের আচার আচরণে পরিবর্তন ঘটছে, সেই সঙ্গে বাড়ছে স্পর্ধা। আর দেখোই না, সরকারি কাগজপত্র থেকে শুরু করে নথিপত্র, আইন, সবকিছু ফার্সি থেকে ধীরে ধীরে ইংরেজিতে হয়ে যাচ্ছে। কি করবে নানি, কিছুই করার নেই। আর এসব কিছুর মধ্যে এই বিশাল সম্পত্তি রক্ষা করার জন্য আমার এমন একজন জামাইকে চাই যে সবসময় আমার পাশে থাকবে। দেখো রানী, মাধব তো আমার নিজের ছেলে নয়, অভয়েরও তো সাহায্যের প্রয়োজন। আমি যদি মাধবকে এভাবে আটকে রাখি তাহলে তো চলে না। বৌরানী, কি হয়েছে, একটু শুনবে? কি হলো? কি দত্তবাড়ির সেই বউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি, তুমি কি কথা কইছো? আশপাশে ভালো করে খুঁজেছো তো? তো জ্ঞান কথা, তুমি চলো আমার সাথে, চলো যাই গিয়ে দেখি। কান্ডিরে বাবা, এতরেতে পাগলের মতন কে চুপছে কে জানে। দেখে তো মেয়ে মানুষের মতোই মনে হলো। যাক বাবা, ওখানে গিয়ে কাজ নেই, রেতের আধারে আবার কত কি দেখা যায়। রাম রাম রাম। শুভা দিদি, তুমি আর দাঁড়িয়ে থেকো নে, তুমি যাও না, গিয়ে দেখো নি। আগে করে যাচ্ছি।
জল জানতো মানুষ এভাবে উবে যেতে পারে না। চারিদিকটা ভালো করে খুঁজে দেখো, এ বাড়ির ভেতর থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া সম্ভব না। আর দেখো কোনো বিপদ আপদ ঘটলো না তো? বাবা মাধব, তুমি সর্দারকে নিয়ে নিজে যাও, পুকুর পাড়ের দিকটা ভালো করে খুঁজে দেখো। আচ্ছা ম্যাডাম স্যার। সর্দার এসো। আমার মনে হয় উনি হয়তো নিজেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন কাউকে কিছু না জানিয়ে। মানে চলে যাবেন কেন? তিনি তো এখানে দিব্যি নিরাপদেই ছিলেন। বাবা মশাই, আমারও কিন্তু তেমনটাই মনে হচ্ছে। বউটাকে কেউ নিয়ে যায়নি, সে নিজের ইচ্ছেতেই এখান থেকে চলে গেছে। আর সৌরঘর যদি তাকে ফিরিয়ে না নেয় সেখানে থেকে করবে কি? তাই সে নিজের দিশে নিজেই ঠিক করে নিয়েছে। পদ্ম, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারই দুর্ভাগ্য, আমি মেয়েটাকে বোঝাতে পারলাম। তার পাশে কেউ না থাকলেও, তার শোর করে দরজা বন্ধ হয়ে গেলেও আমি তার পাশে থাকবো। আমি কাঠকুটো নিয়ে ফিরছিল, একটা মেয়ে মানুষকে দেখে ঠাউর হচ্ছিল, ডেকেও ছিল, সাড়া দেয়নি, আমি দাঁড়াইনি, ভেবেছিলাম রেতের আধারে কি দেখতে কি দেখেছি। দেখেছো, দেখেছো তোমরা, আমি কয়েছিলাম তোমাদের, রেতের আধারে বউটা ওই পেছন দিকেই গেছে। এ ভগবান, এবার কি স্বপ্ন সবে কে জানে। দূরে তো দিঘি, তারপরে গঙ্গা, জলে তো অভাব নেই। মাধব, মাধব, বাবা মাধব, শীঘ্রই দিঘির পারে লেটেল পাঠাও, আর কয়েকজনকে ছুটতে বলো গঙ্গার দিঘি। শেষ না, বউটা আমার নিজের জীবন দিয়ে বসে, শীঘ্রই যাও। রঘুবীর, রক্ষে করো, তাও বলি, বউটার কোনো খোঁজ পাওয়া গেল? না বড় মা, আমরা সব জায়গায় খুঁজেছি, জীবিত বা মৃত কোথাও কিছু পাওয়া যায়নি। দিঘিতে জালও ফেলা হয়েছিল কিন্তু কিছু ওঠেনি। ও মা, তবে বউটি গেল কোথায়? সে আবার নিজের বাড়িতে ফিরে যায়নি তো? বউঠান, আমি নায়েব মশাইকে দত্ত বাড়ি পাঠিয়েছি, তিনি হয়তো এক্ষুনি চলে আসবেন। কি হলো নায়েব মশাই, আপনাকে অমন দেখাচ্ছে কেন? বউটির কোনো খোঁজ পেলেন? আগে খবর একটা পাওয়া গেছে, তবে সে বড় খারাপ খবর। ছোট কর্তা, আপনার অনুমান সঠিক, দত্তবাড়ির বউটি এখান থেকে নিজের বাড়িতেই গিয়েছিলেন। সেখানে অন্দরে কি ঘটেছে তা জানা যায়নি, তবে আজ ঘটা করে বউটির সৎকার করা হচ্ছে। খবর রটানো হয়েছে যে কাল রাতে সে বাড়ির বেজ বৌমার দেহান্ত হয়েছে।
গোড়া সাহেব তাই জানি না কতদূর কি করতে পারবো আর গোড়া সাহেব শুনলে তো সকলে চোখ বুজে থাকবে যারা শাসন মন্ডের মালিক যারা শাসক তাদের তো নিরপেক্ষ হওয়া উচিত যাদের কাছে মানুষ ঠিক করে বিচার পায় না তাদের শাসন করার কোন অধিকার নেই এসব বলে কোনো লাভ নেই আমাদের কিছুই করার নেই আমরা বড় অসহায় সমাজের কাছে শাসন ব্যবস্থার কাছে আর কত লড়াই করবে বলো তো আগে তো তাও রামমোহন বাবু ছিলেন যিনি সবসময় পথ দেখাতেন এখন তো তার মতো করে কেউ পাশে নেই দাসমশাই ক্ষমা করবেন অসময়ে কাউকে কিছু না বলে কয়ে আমি চলে এসেছি কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না কি কি হয়েছে বাবা এসো না বসো এসো তারপরে আমি গঙ্গাধারে শরীরচর্চা করতে গেছিলাম সেখানে শুনলাম দত্তবাড়ির মেজ বউয়ের সৎকার হবে আচ্ছা উনি তো আপনাদের এই বাড়িতেই আশ্রয় পেয়েছিলেন তাই না বাবা মথুর আমি আমি সত্যি দুঃখিত তোমার ভরসা আমি রাখতে পারিনি ওই বউটি গতকাল রাতে আমাদের কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছিল গিয়েছিল শ্বশুরবাড়িতেই আমি নায়মশাইকে সকালে পাঠিয়েছিলাম শুনলাম সে মারা গেছে বুঝতেই তো পারছো কি হয়েছিল কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই তাই কিছু করতে পারবো না তাকে স্পর্শ করেছিল দত্তবাড়ির নেতা তো তাকে রক্ষা করতে পারেনি ওই বউয়ের কি কোনো দোষ ছিল দাসমশাই যা ঘটেছে
তা বড়ই দুঃখজনক, কিন্তু আবেগে গা ভাসালে চলবে না, আমাদের একটু বুঝে শুনে চলতে হবে। দত্তবাড়ির লোকেরা কিন্তু নিজেদের পিঠ বাঁচানোর জন্য অযথা আপনাদের উপর দোষারোপ করতে পারে। তাই এই নিয়ে বেশি নাড়াঘাটা না করাই শ্রেয়, আর যদি কিছু করতে হয় তাহলে গোপনে করতে হবে। কি করবে আমি জানি না, কিন্তু আমি আর চুপ করে থাকবো না। যত নষ্টের মূল ওই গোড়া সাহেব, ও রাজপদ আমি ভাঙবই ভাঙবো, নিজে হাতে শাস্তি দেবো ওই গোড়া সাহেবটাকে যেভাবে পারি। দাদাকে কে বলি এই ছোট লাঠি কি করে ব্যবহার করতে শিখিয়ে দিতে। বড়মা দত্তবাড়ির বউটিকে বারবার বলেছিল যদি তার বাড়িতে সে আশ্রয় নাই পায় তাহলে তিনি আশ্রয় দেবেন। তবু যে কি ঘটে গেল আসলে কি বলুন তো, আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের কোনো উপযুক্ত স্থান নেই। প্রথমে আমরা তাদের মাথায় তুলি, তারপর তাদের ছুঁড়ে ফেলে দিই আস্তা করে। বউটিকে যে ম্লেচ্ছ সাহেব ছুঁয়েছিল সুতরাং সে অস্পৃশ্য হয়ে গেল, তাকে যে সমাজ ফিরিয়ে নেবে না মথুরবাবু, তাই হয়তো সে এমন কাজটি করে বসেছে। তুই ঠিক বলেছ মাধব, আমাদের সমাজের মানসিকতার পরিবর্তন যদি না হয় এমন অনেক মেয়ে বউকে বেঘরে প্রাণ দিতে হবে। মাধব তুমি মথুরকে নিয়ে ভেতরে এসো। বাবা তুমি তো কোন সকালে এসো, কিছুটি মুখে দেওয়া হয়নি, চলো কিছু মুখে দেবে চলো। আমায় নিয়ে ব্যস্ত হবে না, আমি ঠিক আছে। তা বললে কি চলে বাবা? মাধব ওকে নিয়ে তুমি ভেতরে এসো। মথুরবাবু চলুন। দাদা, মথুরবাবু আপনি ভেতরে যান, আমি একটু আসছি। দাদা এই লাঠি কি করে চালাতে হয় তুমি শেখাবে কয়েছিলে, এখনো শেখাওনি কিন্তু। তো সাহস কিন্তু দিন দিনে বাড়ছে ছোট খুকি, এই লাঠি তুই কোথায় পেলি? তোমার ঘর থেকে এনে আমার কাছে রেখেছিল। এই ছোট লাঠি খেলা তো সহজ নয়, একবারে মারতে হয়। আর এসব মেয়েদের কাজ নয় বুঝলি। তুমি না শেখালে কি হয়েছে? আমি লেটেলদের কাছ থেকে ঠিক শিখে নেব। জেঠামশাই ঠগির দল ছোট খুকির গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিল, ভাগ্যক্রমে বেঁচে গেছে ছোট খুকি। আসলে আমার এই মেয়েটা একটু ডান পিঠে, ছোট মেয়ে তাই আশকারাও পায় বেশি।